সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্ট এলাকায়। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সিলেটের সর্বশেষ খবরাখবর। ভাদ্র মাসের তীব্র দাবদাহে ইতিমধ্যেই পড়ছে সিলেট সহ পুরো দেশ। টানা গরমে সিলেট সহ পুরো দেশবাসী ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছেন। টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সিলেটের জনজীবন। মাঝে মধ্যে কিছুটা বৃষ্টি হলেও তা তাপমাত্রায় তেমন কোনো প্রভাব ফেলেনি। গেল সপ্তাহ জুড়ে সূর্যের দাপট অতটা বেশি না থাকলেও ভ্যাপসা গরমে নাকাল ছিলেন সিলেটের মানুষজন। তবে রবিবার সকাল থেকেই বেড়েছে সূর্যের দাপট। সেই সাথে সিলেট আবহাওয়া অফিসের তথ্য বলছে, সিলেটে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস, যা আজকে আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনের অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা রাস্তায় বের হওয়া সিলেটবাসীর। তবে গতকাল সকাল থেকেই তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে, যার ফলে ইতিমধ্যেই দুর্বিষহ হয়ে পড়েছে মানুষ। একান্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চোখে মুখে যেন আগুনের তাপ লাগছে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশেও পড়েছে। এখন যে তাপপ্রবাহ চলছে এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে, সেই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এরপর হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, তখন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সিলেট আবহাওয়া অফিস। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় ইতিমধ্যেই মানুষজন হাঁসফাঁস করছে। কেউ বা ছায়া একটু জিরিয়ে নিচ্ছেন, কেউ বা পান করছেন লেবুর শরবত। গরমের তীব্রতা এতটাই বেশি যে মানুষজন তাদের বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন না। দর্শক, এখনকার মতো সিলেটের গরমের সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।